আসো আসো আসো, দেখো আমার বোন আলহামদুলিল্লাহ কত ভালো খাবার নিয়ে যাচ্ছে। খাবার নিয়ে যাচ্ছে না? আমাদের এখানে আজকে একজন লোক আছে জমিতে কাজ করার, তার জন্য আমরা ভাই বোনে মিলে এখন নাস্তা নিয়ে যাচ্ছি সকালবেলা। শুভ সকাল সবার, কি অবস্থা? এই যে ও আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো আমার চোখ ফুলে গেছে, কিন্তু আসলে এটা হচ্ছে চোখে যেটা অ্যান্না বলা হয়, আমার এই যে বাম চোখটা ফুলে গেছে, চোখে অ্যান্নাটা উঠছে যার জন্য চোখটা ফুলে গেছে। আজকে 2-3 দিন এটা নিয়ে একটু প্রবলেমে আছি। তো এখন বোন আর আমরা চা নিয়ে যাচ্ছি, নাস্তা নিয়ে যাচ্ছি, পানি নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের জমিতে একজন কাজ করছে বলছে তোমার জন্য, যেহেতু বোন একলা নিতে পারবে না। নাস্তা খাই ও সাধন ভাই, সাধন ভাই ইকাই না তো গেস। আস্তে আস্তে এখন একটু রেডি হচ্ছি, কারণ আমাদেরকে খামারে মুরগিদের জন্য উপজেলাতে যেতে হবে, সেখান থেকে ওদের খাদ্য নিয়ে আসতে হবে। তো মোটামুটি একটু রেডি হয়ে নিলাম, কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমার চোখের অবস্থা একদমই ভালো না, বালি পড়তে পারে, তো যার জন্য হয়তোবা আমাকে এটা ইউজ করতে হবে। আর এই যে গাড়ির ছাবি, আমরা গাড়ি যা, যেহেতু আমাদের নিজস্ব অটো আছে, আমরা নিজস্ব অটো নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো একটু রেডি হয়ে নিচ্ছি, এখন আস্তে আস্তে ডিলারের কাছে যাব। তার আগে ওদেরকে কি অবস্থা সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো দেখো ওদের বর্তমান অবস্থাটা হচ্ছে, ওদের যে সমস্যাটা এখন সেটা হচ্ছে ওদেরকে সকালে মেডিসিন দেওয়া হয়েছে, ওদের আজকে বয়স 25 দিন, আজকে সম্ভবত অনেকগুলো কাজ আছে আমাদের, খাবার নিয়ে আসতে হবে, এই পাশে দিন নেট ইউজ করতে হবে, গতকালকে রাতে বনবিড়ালে হামলা করছে এদিক দিয়ে, তো মোটামুটি 2-3 বাচ্চারা নষ্ট করছে এখন। তাছাড়া খাবারও শেষ, খাবার নিয়ে আসতে যাবো এখন, এই যে খাবারগুলো শেষ, খাবার নিয়ে আসতে যাবো এখন। ওদের গায়ে একটু জ্বর আছে, আমি গত 2 ফার্স্ট বেড ইউজ করেছি, দেখছি না ফার্স্ট বেড আমার কনফার্ম হচ্ছে না, গতকাল রাতে একটা এক পিস মারা গেছে, এখন দেখছি সিরিয়াস মোডে চলে যাচ্ছে, তো যার জন্য বাধ্যগত হয়ে আমি সিফ্রোফ্লক ইউজ করতেছি। এখানে যে সিফ্রোফ্লক আছে আমার, এই সিফ্রোফ্লকটা ইউজ করছি। তো মোটামুটি ওদেরকে এখন দিয়েছি, আগামী 2 কন্ট্রোল, আমি জানি এখন আমি যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজ করছি আমার ওয়েট লস হবে, সেটাও আমি জানি, কিন্তু কিছু করার নেই, ওদেরকে অন্তত বাঁচায় রাখতে হলে আমাকে এটাই পদক্ষেপ নেবে। আমি চেষ্টা করছি গত 2 ফার্স্ট বেড ইউজ করে ওদেরকে খাওয়ানো, যে দেখি যে না হচ্ছে না। তা আমার যেটা ধারণা, সম্ভবত বনবিড়ালে যে আজকে 2-3 দিন যেহেতু লোডশেডিং এর যে সমস্যাটা, ওই সমস্যাটার জন্য বনবিড়াল যে একটা নিয়ে গেছে বা খামসি দিছে, ডানা খাই ফেলছে, ওখান থেকে হয়তো একটা জ্বর উঠছে, ওটা থেকে আস্তে আস্তে সবটাতে খামারে ছড়াই গেছে, যেটা আমার ধারণা আর কি। তাছাড়া আর অন্য কিছু ওয়ে দেখতেছি না আমি। যথেষ্ট পরিমাণে জায়গা আছে খামারে, পিছনেও আছে, দেখেন ওরা পিছনে কিন্তু খালি একদম, তারপরে এই প্রবলেমটা জানি না এখন কি করবো। সো এখন আমার যেটা আমি ঠিক করছি, যে জিনিসটা করব সেটা হচ্ছে এদেরকে এই সিফ্রোফ্লক্সটা আগামী 3 ইউজ করব, মোটামুটি একটি ডোজের মতো করে ইউজ করব, যাতে অন্তত ওরা ভালো থাকে, পাশাপাশি এখন খাবার নিয়ে আসবো। এবং আমাদের যে পদক্ষেপটা সেটা হচ্ছে গত মানে যত দ্রুত সম্ভব, যেহেতু মুরগি অসুস্থ হয়েছে, লিটারগুলো চেঞ্জ করে ফেলবো, এছাড়া তেমন কোনো উপায় দেখছি না আমি। তো এখন আমরা যাব উপজেলাতে খাবারের জন্য, ওদের আগে খাবারটা নিচ্ছি, তারপর ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। মঈন গাড়ি নিয়ে বের হচ্ছে, যেহেতু আমরা 14 যাব এটা করে, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে বাড়ির দক্ষিণ পাশ, তাছাড়া এটা হচ্ছে উত্তর পাশ, আর এটা পশ্চিম পাশ।
কিয়েছে সাকা রাস্তাটা খাদ হয়ে গেছে ইদরি আসলে চশমাটা হচ্ছে বন্ধু সালাউদ্দিনের এটা হুন্ডাতে ইউজ করা হয় গতকালকে যখন আমরা হুন্ডা নিয়ে গেছিলাম তখন কিন্তু যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি এখন হুন্ডাটার চশমাটারে অর্থাৎ অটোতে ইউজ করছি মানে কেমন জানি বুঝায় না আমরা এখন আছি বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ে রোড আমাদের গাড়ি উঠছে এটা চিটং এর দিকে রোড আর এটা ঢাকা আয় আয় আসলে এই জায়গাটা দেখতে খুবই অসাধারণ আর মোটামুটি সেই একটা জায়গা আমাদের বাজারের এই যে বাজার একটা বিষয় এই যে খুব কাছে দেখা যাচ্ছে ইন্ডিয়া একদম বাংলাদেশের সবচেয়ে কাছের সীমান্তবর্তী হচ্ছে এটা এই যে ইন্ডিয়া একদম কাছের সীমান্তের সাথে বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ে রোড হচ্ছে এটা আর এইটা হচ্ছে বিজিবি আমাদের এই যে বিজিবি গার্ডের যারা বর্ডার গার্ড থাকে তাদের আসলে এটা তো ডবল লেন কিন্তু এক লেনে মানে কাজ করছে এক লাইনে কাজ করার কারণে আরেক লাইনে এখন ওই লাইনটা যেমন ওই লাইনটা বন্ধ করে দিছে আপাতত ওই লাইনে কাজ চলতেছে ওই পাশের রোডটাতে যার জন্য দুই পাশের গাড়ি এক রোডে চলছে এই জন্য জ্যামটা বাড়ছে গাইস একটা অসাধারণ একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা তোমার এখানে আবার জ্যাম লাগিয়ে গেছে যাক চলে আসলাম আমাদের ডিলারের প্রতিষ্ঠানে ডিলারের কাছে চলে আসলাম আর মহিনও গাড়ি এক্সাইট করতেছে ইট ইট এ বাবু একটা ইট দাও তো ইট সাকান নিষিদ্ধ তো আসলে বিষয়টা হচ্ছে কি যেহেতু মুরগিগুলোর সমস্যা বিষয়টা ওনাকে ভুলে বললাম যে আমি সিফ্রো ফ্লক্স ইউজ করছি তো সাথে এখন ইউজ করব আমি এসিডিও নিচ্ছি মানে পিএস যেটা আর একটা পাশে টমিক ব্যাটটা নিচ্ছি যেহেতু ফার্স্ট ব্যাটটা একটু নর্মাল ফার্স্ট ব্যাট থেকে আরেকটু হাই নিচ্ছি টমিক ব্যাটটা ওটাই ইউজ করব তো টমিক ব্যাটটা হচ্ছে প্রতি 8 লিটারে একটা করে ট্যাবলেট আর এসিডিও হচ্ছে 2 লিটারে 1 গ্রাম তো এইরকম করে আর সিফ্রো ফ্লক্স তো কন্টিনিউ একে একে চলবে এই আর কি এখন খাদ্য জন্য অপেক্ষা করছি রিসিটিসি সব কাট আসে শুধু লেবার আসবে আর লেবার আসলে গাড়িতে খাদ্য উঠে দিবে যাক অবশেষে আস্তে আস্তে গাড়িটা লোড হচ্ছে 9টাই গেছে না আসলে আমাদের গাড়ির মাল লোড করা শেষ মানে খাদ্য যে লোড করা শেষ এখন আমরা খামারের দিকে যাচ্ছি গাড়ি চালাচ্ছে আর আমি গাড়ির উপরে বসে আছি ভিতরে বসি নাই কারণ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমাদের গাড়ির বাম পাশে একটু সমস্যা আছে আর এখন আপনারা একটা সৌন্দর্য উপভোগ করুন এই যে দেখেন বিশ্বা মানে এত সুন্দর এই জিনিসটা অসাম একটা জিনিস দেখেন পাশেই হচ্ছে ইন্ডিয়া খুব সুন্দর একটা জিনিস আসলে মানুষ প্রকৃতির সৌন্দর্য যদি খুঁজতে যায় প্রকৃতির প্রেমে অবশ্যই পড়বে আচ্ছা যাই হোক এখন যে কাজটা করব এটা হচ্ছে আমাদের খামারের এই পাশে যেহেতু বনবিড়াল আক্রমণ করছে আমরা এখানে নেট লাগাবো ওই নেটগুলা খামারেই আছে এখানে কই নেটগুলো কই মহিন নেটগুলো কই আমি আর মহিনে লাগাবো আচ্ছা এই যে এই নেটগুলো লাগাবো এখন আমরা আয় আয় আবার গোসল করতে হবে এটা বিষয় হচ্ছে কি দুপুরে লাঞ্চ করার পর প্রচুর ঘুমাইছে যেহেতু গতকালকে রাতে বনবিড়ালের এসব ফাঁস দামের কারণে আর ঘুমানো হয়নি তো দুপুরে ঘুমাইছি আর এরপরে বাজারে আসছি যেহেতু আজকে আশুরা বা মহরম তো নানু রোজা আছে তাই বাড়ির সবাইকে ইফতার করাবে সেই ইফতার নিতে আসছি যে জায়গাটা প্রজেক্ট করার কথা ছিল সেই জায়গাটা হাল চাষ করে দেওয়া হচ্ছে আর আপনারা তো সবাই জানেন যে প্রজেক্টটা কেন করা হয় নাই কেননা আমাদের সাথে যে মালিক আছে মালিকের কন্ট্রাক্টের যে ইয়েটা ওইটা মিলে নাই আমরা চাচ্ছিলাম যে 10 বছর বা তার প্লাস বেশি কিন্তু মালিক বলছে মাত্র 5 বছরের জন্য দিবে সো এটা তো আর আমাদের হবে না
আমরা ইনভেস্ট করতে করতে বা এখান থেকে শুরু করতে করতে তো সময় লেগে যাবে, তারপর ইনভেস্টটা কখন উঠাবো? প্রফিট তো দূরে থাকে।